রাতে হিলা সীমান্তে ফের গোলাগুলি বিজিবি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় বাংলাদেশ বাংলাদেশের সীমান্তের কাছে জান্তা বাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করার দাবি বিদ্রোহী আরাকান আর্মির চলছে তুমুল লড়াই আটলান্টিকের ওপার থেকে আর কোনো বার্তা না আসায় চোখের পানি ফেলা ছাড়া বিএনপির কোনো উপায় নেই বলেছেন ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধী মত নিশ্চিহ্ন করতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না অভিযোগ রুহুল কবির ইসলামের আইএমএফের দেয়া লক্ষ্যমাত্রা মোটামুটি পূরণ করেছে বাংলাদেশ বললেন অর্থমন্ত্রী সময় মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার আশা রোজা উপলক্ষে চাল ভোজ্যতেল চিনি ও খেজুরের শুল্ক ও কর কমিয়েছে সরকার প্রজ্ঞাপন জারি ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব দিল্লির মাওলানা সাদের অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল গণনায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নওয়াজ শরীফের মুসলিম লীগ ও কারাবন্দী ইমরান খানের পিটিআই সমর্থিতদের মধ্যে নাটকীয়তায় ভরা সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত